অবশেষে চূড়ান্ত হলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ। 12ই নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে হবে এই ড্রাফট। তালিকায় থাকছে 150-র বেশি ক্রিকেটার, চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। টুর্নামেন্ট শুরু 22 বা 23 নভেম্বর। এ বছর হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, আর তাই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপটায় কোনো কিছুর কমতি রাখছে না বিসিবি। জোরে সোরেই চলছে টুর্নামেন্টের প্রস্তুতি। শনিবার বৈঠকে বসেছিল বোর্ড কর্তারা, সেখানে চূড়ান্ত করা হয়েছে প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ। তালিকায় থাকা 150-র বেশি খেলোয়াড় থেকে ক্রিকেটার বাছাই করে নেবে দলগুলো। তবে 5 দলের কোচিং স্টাফ ঠিক করে দেবে বোর্ড। কোচিংয়ের ভূমিকায় থাকবেন দেশি বিদেশি সবাই। ড্রাফট আমরা সম্ভবত 12 তারিখে করছি এবং প্রায় 160টার মতো প্লেয়ারদেরকে আমরা লিস্ট করেছি। আমাদের 9-10 তারিখের আপনার ফিটনেস টেস্ট আছে, দেখি কতজন আপনার ফিটনেস টেস্ট পাস করে সেটার উপর আমরা ফাইনাল স্কোয়াডটা বলে দিব। টুর্নামেন্টের ব্রডকাস্টিং থেকে শুরু করে করোনাকালে খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা, সবখানেই তীক্ষ্ণ নজর বিসিবির। ক্রিকেটারদের ভাগ করা হয়েছে চার ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক সর্বোচ্চ 15 লাখ, নিম্নে 4 লাখ। 5 দলের জন্য 5 আইকন ক্রিকেটার নিয়েও ভাবছে বোর্ড। গ্রেডিং আপনার এ বি সি ডি আছে 4টা, প্রাইসটা এখনও ওরকম হয় নাই, আপনার হয়তোবা 15 থেকে কিছু কম বেশি হবে যারা এ গ্রেডের আছে, যার এবং যারা নিম্ন আছে হয়তোবা 5-4-এর। 5 দলের স্পন্সরশিপ নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা, তাই তো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশেও হচ্ছে দেরি। স্পন্সরটা এখনও 90% হয়ে গেছে, বাট এখনও কিছু ফর্মালিটিস বাকি আছে, ওটা হলে আমরা কনফার্ম করতে পারব। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।